আর বলো বলে 22 লাগে আমাদের নাম্বাইকে ধন্যবাদ সাথে ভাবিকে পারমানিক দেখা যায় এই যে সামনে এই যে পাকশি স্টেশন ব্যাপারটা হলো আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো মূলত আমরাই সব জায়গা বাইরে খেলতে যাই তা কিন্তু না তো আজকে আমাদের রাজশাহী থেকে ভাই আসবে ঈশ্বরদীতে খেলা মানে আমরা একটা খেলা নিছি আমাদের সর্বোচ্চ চেষ্টা করব রাজশাহী ভাইদের একটা হলো আপ্যায়ন করা তো এখন আমরা বাজারে যাচ্ছি বাজার করব একটা পিকনিক টাইপের হবে এখন আমরা বাজারে যাবো একটা প্রশ্ন আছে মুরগি আগে আইসে না ডিম আগে আইসে তোর বাবা গাইছে না তুই আগে আইসিস আমাদের বাজার করা শেষ এখন আমরা রওনা দিচ্ছি পাকশি মাঠের উদ্দেশ্যে ওয়ালাইকুম আসসালাম ভাইরা চলে আসছে তো ভাইদের সুবিধা হলো পাকশি স্টেশনে নামার কারণ এখান থেকে আমাদের মাঠ আমতলা মাঠটা হবে মাত্র 5 মিনিটে যেখান থেকে পারমানিক দেখা যায় এই যে সামনে এই যে পাকশি স্টেশন ঈশ্বরদীর ঐতিহ্য হার্ডিং ব্রিজ সো গাইস খেলা প্রেমিক মানুষ জন্যই তারা রাজশাহী থেকে ঈশ্বরদীতে আসছে তো আমাদের ফার্স্টে রাজশাহী যাওয়ার কথা ছিল আমরা রাজশাহী গিয়েছিলাম আমরা সাইম ভাইদের সাথে খেলছি ভাইদের সাথে খেলা হয় নাই তো আজকে ভাইদের সাথে খেলবো সাগর ভাইয়ের সাথে দেখাচ্ছি আমি আপনারা যারা আমাদের সাথে খেলতে চান তারা আসবেন ঈশ্বরদীতে আমন্ত্রণ সবসময় ইনশাল্লাহ আমরা তো যাবোই আপনারা যারা যারা খেলতে চান তারা কমেন্ট করে জানাবেন তো এখন ভাইদের রিসিভ করবো দিন এখান থেকে মাঠে নিয়ে যাবো খেলা হবে পিকনিক হবে খাইদাই হবে তো ফাইনালি সাগর ভাই চলে আসলো এই ভাইয়ের সাথে খেলা নিছি কষ্ট হলো না তো আসতে ভাই এমনি কেমন লাগতেছে ঈশ্বরদী অনেক ভালো আমরা খেলা প্রেমিক আমাদের কাছে এর জন্য বেশি ভালো লাগে সবাই ভালো মতো পৌঁছাইছে এখন টস টাইম ফজর ভাই টসে আসলো ভাইরা ক্যাপ্টেন আসতেছে সেই পিচে খেলা হবে ভাই এই গাছে লাগলে মানে পাতা দিলে কোনো ক্যাচ নেই বুঝলে এটাই আমাদের এই মাঠের সবচেয়ে সমস্যা নেই যে বাউন্ডারি না ওই যে যে রাস্তা দেখতেছেন ওই যে বাস ওই যে বাউন্ডারি দেয়া আছে ওই পার যাচ্ছে ওই গাছে লাগি ওই পার না গেলে সরজে ভাই আছে তো বলা লাগবে না আচ্ছা না এটা আপনার ক্যাপ্টেন না আপনাকে বলে দিলে সুবিধা টস হারছেন ভাইরা ব্যাটিং দিবেন আচ্ছা আমাদের মামা উপস্থিত নানা সুহাগ প্রেম কুমার তানজিৎ ভাই কবার বল করছেন আজকে
দুই ওভার কয় রান দিছেন পাঁচ রান সিরা আছে সাবাস সাবাস টার্গেট হলো 15 ওভারে 111 তে ওরা 10 করছে আমরা ইনশাআল্লাহ জিতবো ভাবে দুয়াই জিতবো এর আগের ম্যাচে জিতেছি 111 রানের টার্গেটে ব্যাট করতেছে রনি ভাই আর সোহান কাকা কালকে 62 মারছে অনেক ভালো ফর্মে আছে ভাইরা ফিল্ডিং এ নামায় দিছে স্ট্রাইকে রনি ভাই নন স্ট্রাইকে সোহান কাকা বোলিং হলো জীবন ভাই এখন শুরু হবে খেলা তো আজকের খেলা শুরু লাভলি বোলিং হোয়াইট বল কাকা আবারও ডাক মারলো তো কাল কি 62 করছিল আজকে ডাক খাইলো গুড বোলিং জীবন ভাই ওভার হোয়াইট বল আর 12 বলে 22 লাগে আমাদের এখনো 2 উইকেট হাতে আছে এখনো ফজর ভাই রাখেন আছে ইনশাআল্লাহ মাইরে দিবে আমার বিশ্বাস ছক্কা অসাধারণ খেলতেছে দেখো আল্লাগে হলো 2 রান ফজর ভাই আছে লাস্ট ওভার চলতেছে একদম জমে খির 4 বলে 2 রান লাগে আর 4 বলে 1 রান লাগে ম্যাচ উইন 3 বলে 1 রান 2 বলে 1 রান দুয়ার পর থেকে আমরা এখন জিতে যাচ্ছি ইনশাল্লাহ জিতবো একটা খাই দেওয়ার ব্যবস্থা আছে এখন খাওয়া দাওয়া হবে ভাই সবাই খেলাধুলা করে একসাথে খাওয়ার মজাই আলাদা না ঠিক আছে ভাই হার জিতই তো খেলা ভাই এই যে এনাম ভাই তার বাসায় রান্না করা হয়েছে আজকে নেপালি ভাই খাবারটা কেমন হয়েছে ভাই খাবারটা কেমন হয়েছে না অনেক ভালো রান্না হয়েছে আলহামদুলিল্লাহ ইমাম ভাইকে ধন্যবাদ সাথে ভাবিকে আপনি যে আসলেন আপনাকে দিল না চুরি করে করে খাচ্ছে আসলে এটাকে বলে ভালোবাসা এক গামলা শেষ করে দিলা এভাবে হ্যাঁ ভাই আমরা বলি আজকের ভিডিও এখানে শেষ যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ